ওয়াও, প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য, যে কি বলবো আর, এটা আসলে বলে শেষ করা যাবে না বা বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে অনেক বেশি ঠান্ডা, তার জন্য এই যে আমার অবস্থা দেখো, আমি কিভাবে বের হয়েছি বাহিরে, একবারে পুরা মুড়ি দিয়ে। যতই আসলে ঠান্ডা থাকুক না কেন, বাহিরে একটু বের হতে মন চায়, একটু বের হতে ইচ্ছে করে, তো তার জন্য বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। অনেক ভালো লাগে এই যে ঝরা পাতাগুলো, রাস্তার দুপাশে সুন্দরভাবে পড়ে আছে, মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে রেখেছে। খুবই সুন্দর আসলে এই দিনের এই দৃশ্যগুলো। তারপর আছে ফ্লাওয়ার, তো ফ্লাওয়ার দেখলে তো আমি ভিডিও না করে আমার শান্তি নেই, তাই ফ্লাওয়ারগুলো একটুখানি ভিডিও করে নিলাম। অনেক ভালো লাগে যেখানেই ফ্লাওয়ার দেখি সেখানেই একটুখানি ছবি তুলি, ভিডিও করি। আর এত সুন্দর ফ্লাওয়ার দেখলে তো অবশ্যই ছবি তুলতে মন চাইবে, ভিডিও করে করতে মন চাইবে। যদি আমি সব সময় ফ্লাওয়ারের ভিডিও দেই, আমার বেশিরভাগ ভিডিওতে মানে ফ্লাওয়ারের ভিডিওগুলোই বেশি, তা আমার অনেক ভালো লাগে। আর ভিডিও না করলেও আমি ফ্লাওয়ার দেখলে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি, ধরে দেখি, অসম্ভব ভালো লাগে আমার। ইচ্ছে করছে যে সবগুলো ফ্লাওয়ার এক বাসা নিয়ে যাই, তো সেটা তো আর সম্ভব না, অনেক সুন্দর। আর সব মানুষের কাছে ফ্লাওয়ার অনেক বেশি ভালো লাগে। অনেকক্ষণ ফ্লাওয়ার দেখলাম, হাঁটলাম, এখন আস্তে আস্তে বাসা চলে যাব। সন্ধে হয়ে এসেছে আর সবাইকে জুম্মা মোবারক, আজকে শুক্রবার, তো সবার দিন সুন্দর হোক, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। তাই তো আমরা এখন চলে যাব বাসায়, আর এই সিচুয়েশনে বাহিরে বেশিক্ষণ থাকাও যায় না, তো তার জন্য চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।